বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এই বড়পীর আব্দুল কাদের জিলানীর আব্বাজানের নাম ছিল হযরতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। এই আবু সালে মুসা জঙ্গি এক তারিখে নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, দেখছে নদীতে একটা ফল ভেসে যাচ্ছে। ফল তো আবু সালে মুসা জঙ্গি ওই ফলটা তুললেন, তুলে একটু লোভ পেয়ে গিয়েছে, ফলটা খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে চিন্তা করছে যে কার ফল, কার বাগানের ফল খেয়ে ফেললাম, হায় হায় রে। চিন্তা করলো যে না, এই খাওয়াটা আমার ঠিক হয়নি। তো বাগানের ফলটা কার, সেই বাগানের মালিককে এবার খুঁজতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। খুঁজে খুঁজে বাগানের মালিককে পেয়ে গিয়েছে। কি বলছো বাগানে, তোমার বাগানের একটা ফল খেয়ে ফেলেছি। বাগানের মালিকটা বলল, ছেলেটা সৎ, ছেলেটা সৎ, তাহলে নদীতে ফল ভেসে যাচ্ছে, সেই ফলটা খাওয়া খেয়ে ফেলার পরেও আমার কাছে আবার ধরা দিতে এসেছে, ছেলেটা খুব সৎ, তো ছেলেটাকে একটু বাজিয়ে দেখি, ছেলেটাকে একটু বাজিয়ে দেখি। তখন বললেন, তুমি তো আমার বাগানের ফল খেয়েছো, তোমার সাজা নিতে হবে। তাছে হ্যাঁ, আমাকে কি সাজা দেবেন দেন। তো বলছে, দেখো আমার এই বাগানের 12 বছর তোমার পানি তুলতে হবে, 12 বছর আমার গোলামি করতে হবে। রাজি হয়ে গেল। একটা ফল নদীতে ভেসে যাচ্ছে, সেই ফলটা না বলে খাবার কারণে 12 বছর গোলামি করব। আব্বা গোলামি করার পরে এবারে বড়পীর সাহেবের আব্বা আবু সালে মুসা জঙ্গি বলছে, গোলাম বাগানি এবারে আমার রেহাই দাও, আমাকে মাফ করেছো? তা বলছে, না এখনো তোমাকে মাফ করিনি। বাগানের মালিক বলছে যে ছেলেটা বড় সৎ, এই ছেলেটা আমার দরকার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাদার ইমানদারেরা, মুমিন মুসলমানেরা, উলামাকে বুঝবেন না বাবু, ওই সময় আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের মালিককে দেখুন বললেন, ও বাগানি কেন কেন তুমি আবার কি করতে চাও? ওই বাগানি দেখুন বলেছিল, ওরে আবু সালে মুসা, ওরে আবু সালে মুসা, আমি তোমাকে মাফ করতে পারি, আমার একটা শর্ত আছে, এই শর্তটা যদি তুমি মেনে নাও তাহলে আমি তোমাকে মাফ করবো। বাজার ইমানদারেরা, ও নওজোয়ানেরা, তরুণেরা, ও যুবক বন্ধুরা, ওই সময় বাগানের মালিক বলেছিল, ও আবু সালে মুসা, আমার বাড়িতে একটা কানা মেয়ে আছে, ওই কানা মেয়েকে যদি তুমি বিয়ে করো, আমার বাড়িতে একটা কালা মেয়ে আছে, মেয়েটা কালা, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, ও আপনার কিনা জবানে শুন বলতে পারে না, জবানটা হলো বোবা। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের মালিকের দিকে একভাবে তাকিয়ে আছে, আর বাগানের মালিক বলতে লাগলো, ওরে আবু সালে মুসা, আমার এই কানা মেয়ে, আমার কালা মেয়ে, আমার বোবা মেয়ে, আমার খোড়া মেয়ে, আমার কালো মেয়ে, পেটে মেয়ে, আমার মেয়ের হাতটা লুলো, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, মুখে কথা বলতে পারে না, ও আবু সালে মুসা, যদি তুমি আমার এই মেয়েটাকে যদি বিবাহ করো তাহলে আমি তোমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেব। আমাদের মতন করে করি, আর এরা ধর্ম করেছিল একটা বার একটু গভীর মনোযোগ দিয়ে আমার আলোচনাটা বুঝুন না বাবা, ও ছেলেরা, বাচ্চারা, ও নওজোয়ানেরা, তরুণেরা, ও আমার যুবক বন্ধুরা, ওই সময় আবু সালে মুসা বলেছিল, ওরে বাগানি, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, আমি আমার একটা শর্ত আছে, যদি তুমি আমাকে তোমার খোড়া মেয়ে, কালো মেয়ে, অন্ধ মেয়ে, বোবা মেয়েকে বিয়ে দিয়ে বিয়ে দেবে বলছো, আমি বিয়ে করতে পারি, বিয়ে আমি করতে পারি, তুমি আমাকে যদি মাফ করে দাও, যদি তুমি আমাকে মাফ করো তাহলে তোমার খোড়া মেয়ে, তোমার কালো মেয়েকে আমি আবু সালে মুসা বিয়ে করতে, আমার কোনো অসুবিধে হবে না। ছেলেরা, বাচ্চারা, ও মুমিনেরা, মুসলমানেরা, আল্লাহর নবী আবু সালে মুসা, আমাদের আব্বাজান হযরতে আবু সালে মুসা
জঙ্গী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাজি হয়ে গেল ও বাবাজিরা বিয়ে শাদি হয়ে গেল বিয়ে শাদি করার পরে এবারে বাসর খাওয়া শুরু হবে এবারে বাসর ঘর শুরু হবে বাসর ঘরে আল্লাহ নবীর বড় বিশ্বামের আব্বা যার হযরতে আবু সালে মুসা জঙ্গি বাসর ঘরে প্রবেশ করবে বাসর ঘরে প্রবেশ করবে ঘরের ভিতর থেকে আল্লাহর আল্লাহ আমাদের আম্মা যার ওই বাগানের মালিকের নাম ছিল বড় বিশ্বামের আম্মা জানের নাম ছিল হযরতে উম্মুল খায়র ফাতেমা উম্মুল খায়র ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয় আসসালামু আলাইকুম ও প্রাণের স্বামী হযরতে আবু সালে মুসা চিন্তা করে না 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 আমি কি ভুল ঘরে ঢুকলাম আমি কি অন্য কারো ঘরে ঢুকেছি আমার শ্বশুর আব্বা বলেছিল আমার মেয়ে হলো বোবা আমার মেয়ে মুখে কথা বলতে পারে না তো আমি আবু সালে মুসা আমি যে ঘরে প্রবেশ করব ওই ঘরের ভিতর থেকে আওয়াজ আছে আসসালামু আলাইকুম আমি আবু সালে মুসা সালামের উত্তর দিয়ে আমি ঘরের বাইরে দাঁড়িয়ে থাকলাম আমার শ্বশুর বলল যে আমার মেয়ে বোবা তা বোবা মেয়ে যদি হবে তা ঘরের ভিতর থেকে সালাম দিচ্ছে কেন মেয়ে কি পাল্টে গেল নাকি মেয়ে কি পাল্টে গেল বাগানের একটা ফল ভেসে যাচ্ছে সেই ফলটা খেয়ে বারো বছর গোলামি করতে হবে তাও আবার কালো মেয়ে অন্ধ মেয়ে বোবা মেয়ে খোড়া মেয়ে লুলো মেয়ে আবার বিয়ে করতে হবে তাহলে একটা ভুল করে যদি এই হয় আবার যদি মেয়ে পাল্টে যায় কথা বুঝলেন না মেয়ে যদি পাল্টে যায় তাহলে আবার কি যে সাজা দেবে তার ঠিক নেই তা উনি দাঁড়িয়ে আছে ঘরের ভিতরে প্রবেশ করছে না কবি চিন্তা করছে কি করব আমি এখন সামনে বাড়তেও পারছে না চলেও যেতে পারছে না দাঁড়িয়ে আছে যেহেতু আমার বিবি বিয়ে করেছি আমি আমার বিবির হক আছে আমার দায়িত্ব আছে আমার বিবির ঘরে যাওয়া আমার স্ত্রী আমি এখন কি করব হুজুর চিন্তা করবেন না আপনি সঠিক জায়গায় সঠিক ঘরে আপনি পৌঁছাছেন আল্লাহর ওলি হযরতে বড় পীর সাহেবের আব্বা যার আবু সালে মুসা জঙ্গি ওই সময় বিবিকে বললেন বিবি রে তোমার আব্বা যে বললো আমার মেয়ে হলো বোবা কি ব্যাপার তুমি কথা বলছো কি ব্যাপার তুমি কথা বলো কেন আমাদের আম্মা যার হযরত উম্মুল খায়র ফাতেমা বলেছিল ও প্রাণের স্বামী ওরে আমার স্বামী আমার আব্বা জান যে বলল আমার মেয়ে হলো বোবা আপনি সঠিক করতে পারেননি আমার আব্বা জান বোবা বলেছে মিথ্যা বলিনি আমার আব্বা জান সঠিক বললো হুজুর আমার আব্বা জান বললো বোবা হুজুর এই কারণে বোবা বলেছে আমি উম্মুল খায়র ফাতেমা না 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 আমি আমার এই জবান দিয়ে হুজুর আমি যখন সেই না হলাম আমি যখন বেগানা হয়ে গেলাম হুজুর আমার সেই না হওয়ার পরে হুজুর আমি যখন সবার লোক হয়ে গেলাম হুজুর আমি উম্মুল খায়র ফাতেমা আমারই জবান দিয়ে আমি কোনো দিনের জন্য কোনো পর পুরুষের সাথে কথা বলিনি আমারই জবান দিয়ে না না আমি কোনো দিন কোনো গান বলিনি আমারই জবান দিয়ে আমি কোনো দিন কোনো কটু কথা বলিনি আমি আমার এ জবান দিয়ে কোনো দিন কাউকে গালি দেইনি আমি আমার এ জবান দিয়ে কোনো দিনের জন্য না 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 আমি কোনো দিন কোনো বাজে কথা বলিনি হুজুর হুজুর এই জন্য আমার মেয়ে হলো বোবা বোবা বলেছে কিসের বোবা যে কিসের বোবা বললো
আবাদার ইমানদারেরা সোনার মানিকেরা নওজোয়ানেরা যুবকেরা ও আমার তরুণ বন্ধুরা ও মুরব্বি বাবাজিরা ওরা আমাকে বুঝবেন না বাবু আল্লাহর ওলি হযরত আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করার পরে এমন সময় দেখতে পায় মা ফাতেমা উম্মুল খায়র ফাতেমার চোখ দুটো অন্ধ কিন্তু আমি আবু সালে দেখতে পাই তোমার চোখ দুটো ভালো আরে কেন 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 তোমার আব্বাজান কি মিথ্যে কথা বললো তোমার আব্বাজান কি আমার সাথে মিথ্যে কথা বললো ওই সময় আমাদের আম্মাজান আমার আব্বাজান মিথ্যে কথা বলেনি আমার আব্বাজানের ব্যাখ্যাটা আপনি বুঝতে পারেননি আমি উম্মুল খায়র ফাতেমা আমার এই চোখ দিয়ে কোনদিন কোনো মেলায় যাইনি আমার এই চোখ দিয়ে আমি কোনদিন কোনো বাজে জিনিস দেখিনি আমার এই চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়েছি আল্লাহর নামাজ পড়েছি আমার এই চোখ দিয়ে কোন বেগানা পর পুরুষকে দেখিনি আমার এই চোখ দিয়ে আমি কোনদিন কোন বাজে রাস্তায় হেঁটে যাইনি আমার এই চোখ দিয়ে কোনদিন কোন হাতে বাজারে আমি যাইনি হুজুর এই জন্য আমার আব্বাজান আমাকে বললো আমার মেয়ের ফাতেমার চোখ দুটো অন্ধ এমনি অন্ধ বলিনি এই চোখ দিয়ে কোনোদিন বাজারে যাইনি কোনোদিন মেলায় যাইনি কোনোদিন কোনো ফুসকাওয়ালাকে দেখিনি কোনোদিন কোনো পর পুরুষকে এই চোখ দিয়ে দেখিনি এই জন্য আমার আব্বা বলেছে আমার মেয়ের চোখ দুটো হলো অন্ধ আব্বাদের ইমানদারেরা সোনার মানিকেরা রওজওয়ানেরা যুবকেরা আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আবার দেখতে পেলেন কা আপনার কিনা কান দুটো কালা না কানে অবিকল শুনতে পায় কানে অবিকল শুনতে পায় আল্লাহর ওলি আবু সালেম মুসা বললেন এ আমার বিবি সাহেবা তোমার আব্বা জান যে বললো আমার মেয়ের চাবামের কান দুটো কালা আমার মেয়ে কানে শুনতে পায় না আমার মেয়ে কানে শুনতে পায় না কিন্তু বিবিরে তুমি তো কানে অবিকল শুনতে পাও ওরে আমার বিবি একটা বারের জন্য বলো তোমার আব্বা জান কি আমাকে মিথ্যে কথা বললো ওই সময় উম্মুল খায়র ফাতেমা বললো ওরে আমার স্বামী হুজুর না না আমার আব্বা জান আপনার সাথে মিথ্যে কথা বলিনি হুজুর আমার আব্বা জান আমার চোখ কান দুটো কানা আমি কানে শুনতে পাই না এই জন্য বলেছে হুজুর হুজুর আমার এই কান দিয়ে আমি কোনো দিনের জন্য কোন কান বাজনা শুনিনি আমার এই কান দিয়ে আমি কোনোদিন কোন পর পুরুষের কণ্ঠ শুনিনি আমার এই কান দিয়ে আমি কোনোদিন কোন খারাপ কিছু শুনিনি হুজুর এই জন্য আমার আব্বা জান বলেছে আমার মেয়ের ফাতেমার কানা আমার মেয়ে ফাতেমার কান দুটো হলো কালা জোরে বলে সুবহানাল্লাহ ভাইরা বাবাজিরা ছেলেরা বাচ্চারা ও ছেলেরা যুবকেরা অনেক লম্বা চওড়া ঘটনা অবশেষে হাত দুটো লুলো বলেছিল কিন্তু না হাত দুটো বিকল ভালো ওই সময় উম্মুল খায়র ফাতেমাকে আবু সালেম মুসা বলেছিল ও উম্মুল খায়র ফাতেমা তোমার আব্বা বললে তোমার হাত দুটো লুলা কি কারণে বললো তোমার হাত তো ভালো ওই সময় আমাদের আম্মা জান বলল হুজুর হুজুর আমি উম্মুল খায়র ফাতেমা না 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 কোনো দিনের জন্য আমার হাত কোনো ফুসকাওয়ালার কাছে ফুসকাওয়ালার হাতে হাত দিয়ে আমি ফুসকা খাইনি আমার এই হাত দিয়ে আমি কোনোদিন কোন চুড়িওয়ালার হাতে আমি চুড়ি পরতে যাইনি আমার এই হাত দিয়ে কোন বাজারের কাছে আমি হাত দেইনি হুজুর আমার হাত কোন বেগানা পর পুরুষকে আমার এই হাত স্পষ্ট করিনি হুজুর এই জন্য আমার আব্বা জান বলেছে
আমার মেয়ের ফাতেমার হাত দুটো হলো লোলা হুজুর দুঃখ নেবেন না হুজুর কষ্ট নেবেন না হুজুর আমি ফাতেমা আমি বড় সুন্দর আমি বড় লাজ আমি বড় পর্দাশীল হুজুর হুজুর আমাকে আমাকে আপনি বিয়ে করেছেন হুজুর আপনি অনেক সৎ আপনি অনেক আবেদা আপনি অনেক আল্লাহর ভালো বান্দা এই জন্য আমার আব্বা জান আপনাকে পরীক্ষা করার জন্য এই সমস্ত কথা বলেছেন হুজুর আমার আব্বা জানের পরীক্ষা আপনি জয় হয়ে গিয়েছে বুঝবেন না উম্মুল খায়ের ফাতেমা আর আমাদের বড় বিশ্বাবের আব্বাজান বাসর ঘর করবে ওই বাসর ঘর করার আগে ওরা দুজনে দুই রেকাত করে নামাজ আদায় করে নিল নামাজ আদায় করে নেওয়ার পরে একটা দোয়া পড়ে নিল আল্লাহুম্মা জান্নিবি শাইতানা ওয়া জান্নিবি শাইতানি মা রাযাকতানা এই দোয়াটা পড়ে ও বাবাজিরা ওই রাতের বেলা সারা রাত প্রেম বিনিময় করলো সারা রাত ওরা গল্প করলো সারা রাত ভালোবাসা দিল বাবা একে অপরের মহব্বত একে অপরের ভালোবাসা তৈরি হয়ে গেল আমার আব্বা জানে না এই একে রাতে আল্লাহ পাক উম্মুল খায়ের ফাতেমার পেটে জগৎ বিখ্যাত ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি চলে আসলো একে রাতে আল্লাহ পাক বড় পীর সাহেবের পেটে বড় পীর সাহেবকে আল্লাহ মায়ের পেটে দিয়েছে জি তো বড় পীর সাহেব জন্ম হয়েছিল এই যে শাবান মাস এই শাবান মাসের শেষ দুনিয়া এসেছিল একটা কথা বলছি শুনে শাবান মাসের শেষ আর রোজার মাসের শুরু তো মানে সেদিনকে ওই মানে রোজার চাঁদ দেখবে তো আকাশ মেঘাচ্ছন্ন এখন তো বিভিন্ন রকম যান্ত্রিক মেশিন পত্র উঠেছে এখন মোটামুটি সব দেখা যাচ্ছে কত দূরে আছে ঈদ হবে কি হবে না সারা বছর গন্ডগোল হয় না আর যত দোষ এই রোজার চাঁদে রোজার চাঁদ যদি গন্ডগোল হয় তো ঈদেও গন্ডগোল কথা বুঝলেন না তো ওই বড় বিশ্বাস ভূমিষ্ঠ হয়েছিল প্রথম রোজার দিনে প্রথম রোজার দিনে রোজার আগের দিনে রোজার চাঁদ আপনার মেঘাচ্ছন্ন চাঁদ উঠিনি চাঁদ যেখানে উঠিনি দুটো মানুষ দুটো ভাগ হয়ে গেল একদল বলছে চাঁদ উঠুক আর না উঠুক চাঁদের জন্ম হয়ে গেছে আজকে চাঁদ উঠবে মেঘের জন্য উঠতে পারিনি আমরা রোজা রাখবো বলে ওরা তারাবির উপরে নিয়েছে এবং রাত্রিবেলা খাওয়া দাওয়াও করে নিয়েছে আর যারা বলছে না চাঁদ দেখা যায়নি রোজা রাখবো চাঁদ দেখা যায়নি মানে রোজা রাখবো এখন ওরা তারাবি পড়িবে কিন্তু রাত্রিবেলা সেহেরি খেয়েছে কেন খেয়েছে যে সকালবেলা আমার জানি কি হয় যদি কেউ বলে হ্যাঁ চাঁদ দেখেছি চাঁদ দেখা গিয়েছে তাহলে তো রোজা রাখতে হবে এই জন্য ওরা রাত্রিবেলা সেহেরিও খেয়ে নিয়েছে আর এরা অলরেডি সেহেরি খেয়ে নিয়েছে তারাবিও পড়ে নিয়েছে যে কটা তারাবি পড়িনি পরের দিন সকালবেলা ঠিক ওই সাতটা আটটার দিকে ওরা চিন্তা করছে দেখ কি করা যায় বলতো চাঁদের তো কোনো খবর হয়নি আর আমরা কিছু বেরোজগার হয়ে থাকবো তো কি করব তা সবাই বলছে আমাদের গ্রামে একজন আবেদা জাহেরা আল্লাহওয়ালা মানুষ আছে কে তো হচ্ছে উম্মুল খায়ের ফাতেমার কাছে যা উম্মুল খায়ের ফাতেমার কাছে গেলে উম্মুল খায়ের ফাতেমা যেটা বলবে সেটা আমরা মেনে নেব চলো উম্মুল খায়ের ফাতেমার কাছে চলে গেল এবার বড় পীর সাহেব জন্ম হয়েছে ফজরের একটু পরে ওই ওই দিন কি ওই দিন কি ফজরের একটু পরেই জন্ম হয়েছে তো জন্ম হওয়ার পরে দুনিয়া এসেছে তো কিছুক্ষণ পরে জন্মের কিছুক্ষণ পরে গ্রামের লোকজন সবাই মিটিং করে উম্মুল খায়ের ফাতেমার কাছে গিয়েছে গিয়ে আওয়াজ দিচ্ছে আসসালামু আলাইকুম উম্মুল খায়ের ফাতেমা বাড়িতে আছো আমাদের বড় বিশ্বের আম্মা জান ঘরের ভিতর থেকে সালামের উত্তর দিয়ে বলছে বলে আমি আছি বলছে আপনার কাছে একটা বিষয় নিয়ে একটু জানতে এসেছি কি বিষয় বলো তো বলছে আজকে রোজা রাখবো না রাখবো না কিছু লোক তো অলরেডি তারাবি পড়ে নিয়েছে তারা রোজাও রেখেছে কিন্তু আমরা তারাবি পড়িনি আমরা রাত্রে সেহরি খেয়েছি রোজা রাখবো কি ভেঙে দেবো আপনি একটু বলেন আপনি যেটা বলবেন আমরা সেটা মেনে নেব বড় কৃষ্ণের আম্মা কি বলেছিল জানেন
বড় পীর সাহেবের আম্মা বলেছিল, বড় পীর সাহেবের আম্মা বলেছিল, দেখো তোমরা রোজা রাখবে কি রোজা ভাঙবে আমি জানি না, তোমরা রোজা রাখবে কি রোজা ভাঙবে আমরা জানি না, তবে আমার আব্দুল কাদের জিলানি কিন্তু আজকের রোজায় আছে। জোরে বলে কেন? বড় পীর সাহেব জন্ম হওয়ার পরে খুব কাঁদছে, খুব কাঁদছে। ওর আম্মাজান বলছে যে আমি মনে হয় খিদা লেগেছে বলে, ক্ষুধা লেগেছে বলে আমি আমার স্তনের, আমি ডান স্তনের দুধটা খাওয়াচ্ছি, আমার আব্দুল কাদের খায় না, আমার আব্দুল কাদের খায় না। আমি মনে করলাম আমার ডান স্তনে যদি মনে হয় কোনো সমস্যা, আমি বাম স্তনে লাগিয়ে দিলাম, বাম স্তনে লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমার আব্দুল কাদের খায় না। আমার আব্দুল কাদেরকে আমি কতবার খাওয়ানোর চেষ্টা করলাম, আমার আব্দুল কাদের কিছু খায় না, আমার আব্দুল কাদের শুকিয়ে আছে। তখন আমার মনে হয়েছে তোমরা যখন এসে বলেছ আমরা আজকের রোজা রাখবো না, রোজা ভেঙে দেবো, তখন আমার মনে হয়েছে তোমরা রোজা রাখবে কি রোজা ভাঙবে আমি জানি না, তবে আমার আব্দুল কাদের জিলানি কিন্তু রোজায় আছে। জোরে বলে এই হলো আব্দুল কাদের। যমন বাপ, যমন বাপ তমন মা, বড় পীর সাহেবের আব্বা আম্মা ওযু করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, শুকরিয়া আদায় করে নামাজ পড়ে, তারা দোয়া পড়ে, তারা বাসর ঘরে যাচ্ছে, আর আমাদের আব্দুল কাদেরের বাপ, আমাদের আব্দুল কাদেরের মা, আমাদের আব্দুল কাদেরের বাপ তিন মান্ডিল বিড়িলে বাসর ঘরে যাচ্ছে, তিন মান্ডিল বিড়িলে বাসর ঘরে যাচ্ছে। তো ওই রাত্রে যদি বাচ্চা হয়, ওই রাত্রে যদি আল্লাহ বাচ্চা মায়ের পেটে দেয়, শুধু গাল চুলবে আর বড় যখন হবে তখন ওই ছেলে তোমার বাপ বলে ডাকবে, জন্ম তোমার নাম ছেলে না, জন্ম তোমার নাম সন্তান না, মানুষ করার নাম সন্তান। জন্ম দিলে বাপ হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না, মানুষ করলে পরের নামই হলো বাপ। তুমি জন্ম দিয়েছো, দিয়ে তার খবর নেই, তার লেখাপড়া নেই, তার কিচ্ছু নেই, জি সে আল্লাহ রাস্তা ছেড়ে দিয়েছো, সে এখন টোটো কোম্পানি, ফটো কোম্পানি, ফুটটা এন্টিমার্ট হয়ে ও যখন নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছে, ছেলেদের ওয়াজ অবশ্যই আছে, কোরআন হাদিসে অবশ্যই ওয়াজ আছে বাপার জন্য, কিন্তু ওয়াজটা করার দরকার আগে বাপেদের। কথা বললেন না? ওয়াজটা আগে করার দরকার বাপেদের, বাপগুলোকে যদি ওয়াজ করা যেত তাহলে সন্তানের ওয়াজ করার প্রয়োজন হতো না। এখন বাপগুলো যদি বাপের ওয়াজ হয় না, এই জন্য শুধু সন্তানের ওয়াজ হচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন ছেলেরা খবরদার বাপ্পার সাথে খারাপ ব্যবহার করো না। আবার ইমানদারেরা, মুমিন মুসলমানেরা ও নওজোয়ানেরা, যুবকেরা ও তরুণ বন্ধুরা, ভুল আমাকে বুঝবেন না বাবু, আমি আপনাদের কাছে কোরআন পাঠ থেকে আমি প্রথমে একটা আয়াতে কারিমা রেখেছিলাম, এই আয়াতটার ব্যাখ্যা করব বাবা, আমি আপনাদের কাছে একটা আলোচনা রাখতে চাই। ও মুমিনেরা, মুসলমানেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, অকদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে, ও ও দুনিয়ার ছেলেরা, তোমরা আমি আল্লাহ আমারই ইত্তেবা করো, আমার ভালোবাসো, আমার তাবেদারি করো, আর আমার পরে তোমাদের বাপ এবং মাকে তোমরা সম্মান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজার ইমানদারেরা ও মুমিনেরা মুসলমানেরা, গভীর মনোযোগ দিয়ে আমার আলোচনাটা একটু বুঝুন না বাবা। আল্লাহ নবী বলেছেন ছেলেরা, জান্নাত শুধু মসজিদের ভিতরে না, জান্নাত শুধু নামাজের ভিতরে না, জান্নাত শুধু রোজার ভিতরে না, জান্নাত শুধু কাবা বাইতুল্লাহ না, জান্নাত শুধু তাজমির ভিতরে না, জান্নাত শুধু আফতার কিনা হজ পাকে না, জান্নাত শুধু দাড়ির ভিতরে না, জান্নাত শুধু আফতার কিনা টুপির ভিতরে না, জান্নাত শুধু তাজমির ভিতরে না। আল্লাহ নবী বলেছেন ছেলেরা, জান্নাত হলো তোমার মা জননীর পায়ের তলা। ও ছেলেরা, জনেরা, যুবকেরা, ও বাবাজিরা, ভুল আমাকে
বুঝবেন না বাবা আল্লাহ নবী বলেছে ইন্নাল জান্নাতা তাহাদা দাবিহুম মাহাতিকুম ছেলেরা জান্নাত হলো তোমার মা জননীর পায়ের তলায় ছেলেরা আল্লাহ নবী বলেছে যদি কোন সন্তান যদি কোন ছেলে মায়ের মুখের দিকে একবার মহব্বতের নজরে তাকায় আল্লাহ নবী বলেছে যদি কোন সন্তান তার বাপ এবং মায়ের মুখের দিকে একবার মহব্বতের নজরে মায়ের নজরে ভালোবাসার নজরে মহব্বতের দৃষ্টিতে একটা বার যদি তাকিয়ে দেখে আর তাকিয়ে দেখে বলে এটা আমার আম্মা জানের মো এটা আমার আব্বা জানের মো এটা আমার আব্বা জানের মো এটা আমার আম্মা জানের মো আল্লাহ নবী বলেছে ও ছেলেরা শুনে রেখে দাও 5 লক্ষ টাকা খরচ করে তুমি হজে গেলে ওই হজ বাগে গেলে একবার হজের নেকি পাওয়া যাবে হজ বাগে গেলে একবার হজের নেকি পাওয়া যাবে কিন্তু নবী আমার বলেছে ও ছেলেরা তোমার বাপ ও মায়ের মুখের দিকে একবার যদি মহব্বতের দৃষ্টিতে তাকাও তোমার নামায় আমলে মুখের দিকে তাকালে কবার 100 মকবুল হজের সওয়াব 100 মকবুল হজের সওয়াব আমাদের ইমানদারেরা সোনার মানিকেরা ও রোজওয়ানেরা যুবকেরা বলে আমাকে বুঝবেন না বাবু আজকে সমাজে অধিকাংশ ছেলেরা বাপের খবর নেয় না প্রায় জায়গায় ওয়াজ করতে যায় আর বলে হুজুর ছেলে খেতে দেয় না ছেলে বাপ বলে ডাকে না ছেলে মায়ের খবর নেয় না বাবাজি ভুল আমাকে বুঝবেন না একটা জায়গায় জলসা করতে গিয়েছি কিছুদিন আগে বাবা বাড়িটা দোতলা বাড়ি বিরাট রঞ্চ বিরাট গাছ লাগানো বিরাট ডিজাইনের বাড়ি কিন্তু ওই বাড়ির পাশে একটা হাঁস মুরগির থাকার মতো একটা ডোবের ভিতরে ওই ডোবের ভিতরে নিজের মা জননীকে রেখেছে ওর বিবিরদা মা একটু খুশখুশুনি কাশি হয় মা একটু বমির কষ্ট মা জননী কাশি হয় বাবাজিরা ওর বিবি বলেছে মা জননীর আমার শাশুড়ির কাশি দমের কষ্ট ছোঁয়াচে রোগ ওই দমের কষ্ট যদি বাড়িতে আসে সবার হতে পারে বিবির কথা শুনে তামড়া গরু ছেলেটা মা জননীকে বাইরে বার করে দিয়ে ওই দমের ভিতরে রেখে দিয়েছে ও বাবাজিরা আর ছেলে ছেলে ওই ঘরের সামনে লিখে দিয়েছে মায়ের দোয়া লেখা থাকে না গাড়িতে লেখা থাকে না মা বাপের দোয়া বাড়িতে লেখা থাকে মায়ের দোয়া থাকে না থাকে না জি আচ্ছা ওর মায়ের দোয়া পাবে কথা বলো মায়ের দোয়া পাবে হ্যাঁ মায়ের দোয়া বাবা জি এখনকার বিবিগুলো এখনকার বউগুলো এরা সব দাজ্জাল কানা দাজ্জালের পাঠ করে আগের এইসব মুরব্বী বাপেরা বসে আছে মা চাচিগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ এদের বাঁচিয়ে রাখবে জি আগের দিনে চাচাগুলো যদি বাড়ি না থাকতো একটা লোক গিয়েছে বাড়ি গিয়ে বলছে ও ও চাচিমা চাচার জ্যাকেট দেখে দাও চাচিমা ঘরের ভিতর থেকে পর্দা করে আওয়াজ দেবে খোকা তোমার চাচা বাড়ি পরে এসো তো পরে এসো তো আর এখনকার ভাবিকা যদি ভাইকা ডাকতে চাও ভাই শুয়ে রয়েছে ভাত ডিঙ্গে লাভ মেরে কাঠের উপরে গিয়ে বলবে গিয়ে একদম বুকি কাপড় নি মাথায় কাপড় নি একদম দেলকো ভাবে এসে বলতে কি এসে বলো আছে তবে আপনাদের এলাকার লোক আমাদের এখানকার ভাবিরা ভালো এরা সব স্বামীর কথা শুনে পর্দা করে আদব করে জি আমি সব আমাদের আমাদের এলাকার কথা বলছি কথা বুঝলে আমার বাবেরা এখনকার মা চাচি আল্লাহ এদের বাঁচিয়ে রাখুক আর ভাবিগুলো ইঁদুর মারা বিষ খেলিয়ে মেরে ফেল দিতে কথা বললেন না ইঁদুর মারা বিষ খেলকে মেরে দিতে হবে কারণ এরা এরা মানে সেই ঘুটে পড়ে আর গোবর হাসে ও ভাবি তুমি একদিন ঘুটে হবে না ঘুটে হবে না বর পারমিশন দেখো বেশি মা মা করলি আমার ধারে বারে আসবে না বর হুকুম এখন এর দামরা দেখতেছে বউটা তো খুব সুন্দর হাসির দিবির মতন দেখতি গোলগাল চেহারা
এত সুন্দর জিনিস আমি আর পাবো, আমি আর পাবো? এর হাত ছাড়া করা যাবে না, তো রসগোল্লা কথা বললেন না, এ রসগোল্লা এর হাত ছাড়া করা যাবে না। মা বুড়ি হয়ে গেছে, আজ বাদে কাল মরে যাব, তখন ওই বিঘে চলে যাবে, ওই বিঘে পাড়া ওটা থাক, ওই জন্য আর মার সাথে আলাপ করে না, মার সাথে আলাপ করে না, মার সাথে কথা বলে না। বাবাজি শোনেন, ওই বাপ মারা গেছে আর মা বেঁচে আছে, এত টাটকা কথা বলছে। এই দিনকে ছয় বারাতারি পড়াশোনা হয়েছে, ছয় বারাতে সব খতম টতম হয় না, বাপ্পার নামে সব সবরেসানি হয়, কেউ বিরিয়ানি করে, কেউ হাঁড়ি চাপায়, কেউ খিচুড়ি করে খাবার। আমি একটা কোন একটা মজলি শিখিয়েছি বাবা, শোনেন, ওর বাপ বাপ মারা গিয়েছে, বাপের জন্য দুহাড়ি বিরিয়ানি করেছে, হাঁড়ি দুহাড়ি বিরিয়ানি, দুহাড়ি একদম দুহাড়ি বিরিয়ানি করে ইমাম সাহেব মুসল্লি মাদ্রাসার ছেলেরা গ্রামের ফকির মিসকিন আশেপাশে আত্মীয় স্বজন সবাই দাওয়াত করেছে, সবার দাওয়াত করে সবার খাইয়েছে, আর বড় অর্ডার সবাই খা, কুকুরে খা, বিড়ালে খা, কাকে খা, ভাল্লুকে খা, সবাই খা, তোমার মা যেন না খায়, তোমার মা যেন না খায়। অনুষ্ঠানটা কার? অনুষ্ঠানটা বাপের, বাপের বাপ মারা গেছে, মা বেঁচে আছে, জি, তো বাপের অনুষ্ঠানে দুহারি বিরিয়ানি করে সবার খাইয়েছে, কাক পক্ষী সবাই খেলো, কুকুর বিড়াল হাঁস মুরগি সবাই খেলো, দিদির অর্ডার মা যেন না খায়। মা যদি হাঁড়ির তারে ঘুর ঘুর করে তাহলে আমি থাকবো না, থাকলো ঝোলা চললো ভোলা, ধরো তোমার মারলে করো, তোমার মারলে করো, এই এরা ওরাও তো বিবি আছে না, নে পড়ালো বা, পড়ালো বা, শতকরা নব্বইটা আমার ভাই বলতো, শতকরা নব্বইটা, হ্যাঁ আব্বা, আর ঘরের ছেলেগুলো হয়েছে বললাম না, গোলাম, ঘরের ছেলেগুলো হলো কারো কথা বললেন না, আর বিবিগুলো মোড়ল, বিবিগুলো মোড়ল, হ্যাঁ শোনে রাগ করে না বাপ, তো এইবারে বাপ সে বোরার বলল, মারার বললই না, মার বললই না, মা খেতেও পারলো না, সারা গ্রামের লোক ইমাম সবাই খেলো, মা খেলো না, ও বাবা ওই হাঁড়ি ওই ওই তাবার রূপ ওই হাঁড়ি যা খেয়েছে বাপের কবর পর্যন্ত পৌঁছবে, একটু বলো ধর্ম কি অত সহজ? কিছু কিছু লোক মনে করে ধর্ম মনে অ্যালোপ্যাথি ঔষধ, ধর্ম মনে অ্যালোপ্যাথি ঔষধ, একটা অনুষ্ঠান করবো, জি একটা ওষুধ ছেড়বো, ডালে ধরবো, এক গ্লাস পানি দেবো, যা ব্যায়াম ভালো হয়ে যাবে, তাই ধর্ম অ্যালোপ্যাথি ঔষধ? আরে ধর্ম মানার নাম ধর্ম, ধর্ম মানার নাম ধর্ম, নিজের মতো ধর্ম করো না। শোনেন যেটা বলছিলাম, তো সেই মা দোয়া কবুল হলো না, নবীজি বলেছেন ছেলেরা জান্নাত হলো তোমার মা, জাহান্নাম হলো তোমার মা, ওমা জান্নাত কাওয়া নারুকা, ও ছেলেরা জান্নাত হলো তোমার মা, জাহান্নাম হলো তোমার মা, জান্নাত হলো তোমার মা, জাহান্নাম হলো তোমার মা, আল্লাহ নবী বলেছেন ছেলেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো ফেরায় না, তিন শ্রেণী ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো ফেরায় না, সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে আরজু করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, হুজুর কারা কারা কাদের দোয়া ফেরানো হয় না, আল্লাহ নবী বলেছে ও আমার সাহাবারা এক নম্বর হলো কোন মুসাফের ব্যক্তি যদি দোয়া করে ওই মুসাফের দোয়া আল্লাহ পাক ফেরায় না, মুসাফের দোয়া আল্লাহ পাক ফেরায় না, নবী আমার বললেন বন্দুকের গুলি মিস হবে তো মুসাফের দোয়া মিস হবে না, সাহাবায়ে কেরামের আল্লাহ নবীকে আরজু করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর দুই ব্যক্তিকে দুই নম্বরে কে, আল্লাহ নবী বললেন ও সাহাবারা শুনে রেখে দাও, দুই নম্বর হলো যদি কোন মুসলিম ব্যক্তি যার প্রতি অত্যাচার করা হয়েছে বিনা কারণে, ঘর বাড়ি ভেঙে দিয়েছে বিনা কারণে, জুলুম করেছে বিনা কারণে, তার দোকান পাশারি ভেঙে দিয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, ইসলাম রোলার চালিয়েছে, ওই ব্যক্তিটা মুসলিম, ওই ব্যক্তিটার উপরে জুলুম করা হয়েছে ওকে বলা হয় মুসলিম, ওই মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ নবী বলে ওই মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ পাক
যায় না। নবী আমার তিন নম্বরে বললেন, ও মাসাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তিন নম্বর হলো সন্তানের জন্য যদি কোনো বাবার মা, সন্তানের জন্য যদি কোনো বাবার মা, আল্লাহ নবী বলে দুটো হাত তুলে চোখের পানিটা ফেলে দোয়া চায়, যদি কোনো বাবার মা সন্তানের জন্য চোখের পানিটা ফেলে দোয়া চায়, আল্লাহ নবী বলেছে পিতা মাতার দোয়া, পিতা মাতার দোয়া সন্তানের জন্য আল্লাহ পাক ফেরায় না। আল্লাহ নবী বলেছেন বন্দুকের গুলি মিস হবে, পিতা মাতার দোয়া মিস হবে না। ও বাবা দিরা ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী পরেই বললেন, ও আমার সাহাবাই কেরামেরা, কিন্তু আমি নবী এটাও বলে দিচ্ছি, আল্লাহর ধর্ম, আল্লাহর রহমত যত বড়, আল্লাহর গজব তত বড়, আল্লাহর দয়া যত বড়, আল্লাহর আজাবটা তত বড়, আল্লাহর রহমত যত বড়, আল্লাহর গজবটা তত বড়। নবী আমার বললেন, ও আমার সাহাবারা, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ নবী বললেন বন্দুকের গুলি মিস হবে, তো পিতা মাতার দোয়া মিস হবে না। নবী আমার পরে বললেন, ওই পিতার মাতা যদি সন্তানের জন্য বদদোয়া করে, ওই পিতার মাতা সন্তানের জন্য যদি বদদোয়া করে, আল্লাহ নবী বলেছেন ও শুনে রেখে দাও, ওটা মূর্তির ভিতরে কবর হয়ে যাবে, বন্দুকের গুলি মিস হবে, তো পিতা মাতার বদদোয়া মিস হবে না, পিতা মাতার বদদোয়া মিস হবে না। বাবাজি ভুল বুঝবেন না, আপনি শুধু দোয়া নেবেন, দোয়া নেবেন, আব্বা জান দোয়া করেন, আব্বা জান দোয়া করে, কিন্তু আব্বার দোয়া পেতে গেলে, আব্বার দোয়া পেতে গেলে আব্বার বুকে হাসি ফোটাতে হবে। কিছু কিছু সন্তান আছে বাবা, পিতা মাতার এমন খেদমত করে, পিতা মাতাকে এমন ভাবে দেখে, হাত তুলে দোয়া চাইতে লাগে না, দোয়া অটোমেটিক্যালি বেরিয়ে যায়। আর কিছু কিছু সন্তান এমন জাহান্নামী সন্তান, কুলাঙ্গিনী সন্তান, ওই সন্তান পিতা এবং মাতাকে এমন ব্যবহার করে, এমন কথাবার্তা বলে, এমন আচরণ দেখায়, আল্লাহ নবী বলেছেন দোয়া হাত তুলে করা লাগে না, বক্তুয়া হাত তুলে করা লাগে না, বক্তুয়া হাত তুলে করা লাগে না, খারাপ ব্যবহার করলে অটোমেটিক বক্তুয়া বেরিয়ে যায়, ঠিক না? দোয়া যেমন দোয়ার কাজ করলে অটোমেটিক দোয়া বেরিয়ে যায়, আবার বদদোয়ার কাজ করলে অটোমেটিক বদদোয়া বেরিয়ে যায়। বাবাজিরা, ইমানদারেরা, মুমিনেরা, মুসলমানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, ও যুবকরা, একটুখানি গভীর মনোযোগ দিয়ে শোনো, আমার আলোচনাটা শোনো, ভুল আমাকে বুঝবেন না বাবা। আজকে সমাজের বুকে দেখা যায় সন্তানের ব্যবহারে মা জননী চোখের পানিটা ফেলে কাঁদে 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 কাঁদে, কারোর সাথে বলে না, কাউকে বলে না, কারোর সাথে বলে না, বিবির ব্যবহারে, ওর বউয়ের ব্যবহারে, ওর ব্যবহারে মা জননী পাড়ায় পাড়ায় কাঁদে, মা জননী পাড়ায় পাড়ায় কাঁদে, লোকের কাছে দুঃখ করে, ও ছেলে শুনে রেখে দাও, তুমি তোমার বাপকে কাঁদিয়ে ফুরফুরার হুজুরের যদি তাবিজ ব্যবহার করো, তুমি তোমার মাকে কাঁদিয়ে ফুরফুরায় গিয়ে দাদা হুজুরের মাজার জিয়ারত করো, তুমি তোমার বাপকে কাঁদিয়ে রোজার মাঝে রোজা রাখো, তুমি তোমার বাপকে কাঁদিয়ে সালে বারাতে রাখতে রে জেগে 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 যদি এবাদত করো, আমার নবী বলেছে ও সন্তান তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নবী আমার বললে ও আমার সাহাবারা, খবরদার, দুনিয়ার যত ওলি আছে তোমার কাছে সব থেকে বড় ওলি হলো তোমার মা এবং তোমার বাপ। মাকে কাঁদিয়ে বাপকে কাঁদিয়ে কোন পীরের কাছে গিয়ে তুমি দোয়া চাইবে? যে মা বলে দেখো না, অথচ তুমি মসজিদ গিয়ে জেকের করছো আল্লাহ 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 বলে অত ডাকিস নে, অত ডাকিস নে, কান মাথা জ্বালাপালা করিস নে, ও ডাক আমার কাছে আসে না, অত বুঝলে না বাপ। হ্যাঁ, একবার মা বলে ডাক, একবার বাপ বলে ডাক, তোর বাপের ডাকলে মায়ের ডাকলে আমি আল্লাহ শুনতে পাবো, চলে পাবে
দাও ইসলাম এই ছোট্ট বয়সে ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে গিয়েছি এই গত দু তিন মাস আগে রাজস্থানে একটা জলসা করতে গিয়েছিলাম প্লেনে আর আগের বছরে গিয়েছিলাম ত্রিপুরা আবার এই রোজার পরেই যাব ঈদের পরেই মাশাআল্লাহ প্রোগ্রাম আছে বোম্বাইতে বোম্বাই তারপর আহমেদাবাদ এসব জায়গা আল্লাহ নিয়ে যায় বাংলাদেশ বিভিন্ন জায়গা এই ছোট্ট বয়সে যা ভারতবর্ষে ভারতের বাইরে ঘুরে ঘুরে দেখেছি ওই যে কি বলে বিদ্যাশ্রম আছে না বিদ্যাশ্রম একশোর ভিতরে শতকরা দুটো মুসলমান ঘরের বাপ মাকে পাবে শতকরা দুটো আল্লাহ তো আপনি বিদ্যাশ্রম করে ঘুরে ঘুরে দেখবেন একটা মুসলমান ঘরের বাপ মাকে আপনি পাবেন না কারণ ইসলাম 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 সব থেকে পিতা মাতাকে যত মর্যাদা দিয়েছে পৃথিবীর অন্য কোন ধর্ম পিতা মাতার প্রতি এত মর্যাদা দেয়নি জোরে বলে শিক্ষা শিক্ষা করে শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষায় সংখ্যালঘুরা পিছিয়ে সাসার কমিটির রিপোর্ট সংখ্যালঘুরা পিছিয়ে শিক্ষার কথা মনে আছে আরে রাসূলুল্লাহ বলেছেন এখান থেকে 1500 বছর আগে শিক্ষার জন্য সুদূর যদি চীন দেশে যেতে হয় তাও শিক্ষা করতে হবে নবীজি বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদির আল্লাহ মায়ের পেট থেকে নিয়ে কবর পর্যন্ত তোমার লেখাপড়া শিখতে হবে পৃথিবীর কোন ধর্মে এই কথা বলেছে আপনি বলতে পারবেন পৃথিবীর কোন ধর্ম বৈদ্য ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম কি আপনার ইহুদি ধর্ম নাসারা ধর্ম পৃথিবীর কোন ধর্ম বলেছে পেট থেকে নিয়ে আর কবর পর্যন্ত পড়াশোনা করতে হবে ইসলামের শিক্ষার কথা যতটা বলা আছে অন্য কোন ধর্ম এত শিক্ষার কথা বলেনি ইসলাম ধর্মে পিতামাতার মর্যাদা সম্পর্কে যতটা বলেছে কোন ধর্মে পিতামাতার মর্যাদার বিষয়ে কথা বলেনি ইসলাম এর নাম ইসলাম বাবাজি শোনেন তো যে কথা আলোচনা করছিলাম রাসূল বলেছে খবরদার সন্তান আগে মা বাবাকে ভালোবাসো কোরআন বলছে অকদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইত্তেবা করো আমার ভালোবাসো আর আমার পরে তোমরা তোমাদের বাপ মাকে স্নেহ করো সম্মান করো মর্যাদা দাও জোরে বলেন সুবহানাল্লাহ এই নবীজি বললেন যে বাপ মায়ের দোয়া সন্তানের কাছে কবুল পরেই বললেন বাপ্পা যদি বদদোয়া করে ওটাও কবুল বুঝছেন আলোচনা আমি কিন্তু একতরফা আলোচনা রাখছি না বলো দেখেছি এর আগে বলেছি সন্তানের যদি ভালো শিক্ষা দাও তুমি কবরে ছাড় পাবে আর সন্তান যদি বিগড়ে যায় কি বলেছি সন্তান যদি বিগড়ে যাও তুমিও কবরে বিগড়ে যাবে মাথা রাখতে হবে জি এরপরও বলছি সন্তানের জন্য যদি পিতা দোয়া করে মাতা দোয়া করে মা দোয়া করে বাপ দোয়া করে ওটা কবুল আল্লাহর দরবারে মকবুল আবার যদি বদদোয়া করে সেটাও কবুল বদদোয়া করে ভাই বাইজির বস্তা আমি আল্লাহর ওলি হয়েছিল না কাদ কাদ দোয়া মায়ের দোয়া আর শুনেননি বাইজির বস্তা আমি ওলি হয়েছিল কাদ দোয়ায় মায়ের দোয়া এটা ছিল নবীর ওই হাদিস নবীজি বলেছে নেক দোয়া করলে কবুল হবে ওটা নবীর ওই হাদিস এর একটা বদদোয়া আর শুনলেন বদদোয়া নবী বলেছে বদদোয়া করলে কি হয় একটুখানি শোনাবো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে নবী রওজা শরীফ আমার যাওয়া হলো না নবী রওজা শরীফ আমার দেখা হলো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ আমার দেখা হলো না নবী রওজা শরীফ আমার দেখা হলো না
দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।